এই মাহফিলটা করা হয় মানুষের হেল্পের জন্য। এখানে বক্তা যদি কোনো কোরআন হাদিস ভেতরে যদি কোনো কথা বলেন তাহলে আমরা এটা গান চলার একটা বিষয় থাকতে পারে, কিন্তু কোরআন হাদিস ভিত্তিকে যদি আমাদের অনেক কিছু এসে যায় সেখানে যদি আমরা আমাদের গান চলা শুরু হয় তাহলে এটা বোকামি ছাড়া আর অন্য কিছু না। কিন্তু এই হেদায়েতটা আসবে কোথা থেকে? এই যে আপনারা দেখছেন না, এই যে একটা চেয়ার ওয়াজের মঞ্চ, এই ওয়াজের মঞ্চ থেকে এখন হেদায়েতের কথা বলা যায় না। মসজিদে মিম্বর দেখবেন, সেই মিম্বর থেকে এখন হেদায়েতের কথা বলা যায় না। এই স্টেজের মধ্যে থেকে যখন বক্তায় ওয়াজ করে সুদ সম্পর্কে, তখন এক শ্রেণীর মানুষ আছে তারা বলে থাকে যে বক্তা ভালো না, সামনে বছর থেকে এই বক্তাকে আর আনা যাবে না। এই কথা যখন মসজিদের মিম্বরে ইমাম সাহেব বলেন, তখন ওই মসজিদে কিছু সংখ্যক লোক বলে থাকে ইমাম সাহেব ভালো, ইনশাল ইমাম সাহেব পাল্টাতে হবে, ইমাম সাহেব বদলাতে হবে। এই মিম্বর থেকে এবং মসজিদের মিম্বর থেকে যখন সুর নিয়ে আলোচনা করা হয় তখন এই বক্তা ভালো না, এই বক্তাকে পাল্টাতে হবে, সামনে বছর থেকে বক্তাকে আনা যাবে, মসজিদে ইমাম সাহেব পাল্টাতে হবে, ইমাম সাহেব ভালো না। অনেক দোষ খোঁজাখুঁজি করে, সামান্য একটু দোষ পেলেই লেগে যায়। এখানে যদি ইসলামিক রাষ্ট্রনীতি কোনো কিছু আলোচনা হয়, ধর্মনীতি নিয়ে কোনো কিছু আলোচনা করা হয়, তখন এক শ্রেণীর মানুষের গা জ্বলে। ইমাম সাহেব যখন মসজিদের মিম্বরে ইসলামিক রীতি নিয়ে আলোচনা করে, ইসলামিক রাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করে, তখন এক শ্রেণীর মানুষের গা জ্বলে। এই সমস্ত পরিস্থিতি যদি বাংলার জন্য থাকে তাহলে কখনো এই মাহফিল এবং মসজিদের ইমাম সাহেবদের কাছ থেকে কখনো হেদায়েতের আশা করা যায় না। কথা বলে যদি হেদায়েতের আশা করা যায়, ইমাম সাহেব মসজিদের ইমাম সাহেব যা বলবেন, এই ওয়াজের মঞ্চ থেকে যা বলা হবে বক্তায়, সেই কথাগুলো তাদেরকে তাদের উপরে ছেড়ে দিতে হবে। যদি সেই আইন এই দেশে বাস্তবায়ন করা যায় তাহলে এই দেশে ইসলামী আইন রাষ্ট্রায়ন হবে, হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। অযথা এই স্বাধীনতা যদি আমরা তাদেরকে না দেই, আমরা যদি এই স্বাধীনতা ইমাম সাহেবদেরকে না দেই, এই বক্তার মঞ্চে এই চেয়ারে এসে যারা বসে তাদেরকে যদি এই স্বাধীনতা না দেয় তাহলে কখনো এই বাংলাদেশে ইসলামী আইন চালু করা যাবে না। তো এই মাহফিলটা করা হয় মানুষের হেদায়েতের জন্য। এখানে বক্তা যদি কোনো কোরআন হাদিস ভেতরে যদি কোনো কথা বলেন তাহলে আমরা এটা গান চলার একটা বিষয় থাকতে পারে, কিন্তু কোরআন হাদিস ভিত্তিকে যদি আমাদের অনেক কিছু এসে যায় সেখানে যদি আমরা আমাদের গান চলা শুরু হয় তাহলে এটা বোকামি ছাড়া আর অন্য কিছু না। দেখতে হবে যেখানে কি কথা বলছে, এখানে কোনো আয়াত দিয়ে শুরু হয়েছে নাকি হাদিস দিয়ে শুরু হয়েছে, সেই বিষয়টা আমাদেরকে ফলো করতে হবে। এরপরে আমরা এর রিয়াকশন